যে প্রুশিয়ান কালারের যে রংটা সেটা কিন্তু যদি রংটা পাকাপাকি না করি তাহলে কিন্তু রংটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং রং আমরা যতই ওয়াশ করতে থাকি রং কিন্তু উঠতেই থাকে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা হয় না, যেন রং উঠলেও কোনো সমস্যা হবে না। আর আমরা আজকে আপনাদেরকে প্রুশিয়ানের কিছু বাটিক করে দেখাবো। আপু একটু ধরেন তো দেখি, এটা আমরা এই যে এই ধরনের একটা বেডশিট আমরা করে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে একটা বেডশিট, বড় ধরনের বড় কালার যে বড় বেডশিট গুলি আছে সেটা আপু একটা বেডশিট নিয়ে আসেন, ওদের বেডশিটটা নিয়ে আসেন তো আপু, হলুদ কালারের বেডশিটটি, হলুদ রঙের, হ্যাঁ এই ধরনেরই একটা ডিজাইনের একটা বেডশিট। এই বেডশিটটা নিয়ে আসেন, হ্যাঁ দেখাই। এই যে আমরা পুরো দেখুন, এইটা কিন্তু অনেক বড় একটি বেডশিট, পুরো একটা খোলা লাগবে না আপাতত এতটুকু, হ্যাঁ এই কোনাটা, এই যে একটা বেডশিট আমরা দেখাচ্ছি, এটা অনেক বড় একটি বেডশিট। তো এই বেডশিটের মতো করে আমরা একটি বেডশিট তৈরি করব। আবার এই যে একটা ছোট সাইজ ছোট ডিজাইন করে ওইখানে একটা বেডশিট করা হয়েছে দেখুন। তবে হ্যাঁ আমাদের কিন্তু যে লাল রংটা বেডশিট অথবা আপনার আমরা এটা কি ডিজাইন করবো, এই পানিটা কিন্তু আরেকটু নিংড়ানো দরকার ছিল না, আমরা বেঁধে নিয়েছি, হ্যাঁ আমরা এখানে একটি সোডা দিব, যে সোডাটা দিয়ে শুধু কাজ করতে হয়। আপনারা কিন্তু সাধারণত আমরা দেখি যে আপনারা বাটিকের কাজ করেন, কি ফাইন গাম দিতে থাকেন, তারপরে কি যেন আরো আমরা কিন্তু আমরা লাল রং কিভাবে আনবো, আপুরা আমরা যে একটা কাজগুলি করি সাধারণত আমরা কিন্তু লাল কালারটা নিয়ে আসতে পারি না, এবং ডাইরেক্ট কিন্তু বাজারে লাল কালারটা পাওয়া যায় না, সেই লাল রংটা কিন্তু আমাদেরকে প্রস্তুত করে নিতে হয়। এটা কিন্তু আমরা সবাই আমরা এটা সবাই জানা নেই কাজ, মানে এখানে দেখো লাল রংটা আমাদেরকে প্রস্তুত করে নিতে হয়। তবে লাল রং নিয়ে আসতে গেলে আমাদেরকে অনেক ধরনের কৌশল কাজ করতে হয়। এখন কিভাবে আমরা লাল রং বানাবো, আমরা কিন্তু ডাইরেক্ট লাল রং কখনো বাজারে আপনি পাবেন না, লাল রংটা আপনি আসবে না। এই যে আপনি দেখুন, এর আমরা যখন লাল দিয়েছি ঠিকই, কিন্তু কালার কিন্তু লাল হবে না, একটু অন্যরকম হয়ে যাবে। তো আপনি একদম লাল রং, যে সিঁদুর লাল আছে একটা, এই যে একটা লাল আছে, ঠিক আছে, এই লাল রংটা কিন্তু সাধারণত আমরা পাই না, এটা আমাদের অন্যভাবে অন্য কৌশল করে এই রংটা আনতে হয়। এটা কিভাবে আনবো এটাই আমি আপনাদের আজকে দেখাবো, কিভাবে এই রংটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে। এই যে একটি রং, আমরা এই রংটা দিয়ে আপাতত একটু কাজ করতে থাকি। আর আমরা যে বেডশিট এটাতে আমরা একটু লাল রং করবো, ঠিক আছে। আচ্ছা পুরো দেখুন, আমরা চুনটি বাঁধছি, অনেক টাইট করে বাঁধতে হবে, আমরা কিন্তু কাপড়টি ডাবল করে ডাবল বাল দিয়েছি। একটুখানি বেশি পেঁচিয়ে নিলাম, হ্যাঁ যেন চুনিটা একটু বড় সাইজের হয়, মানে চুনির ডিজাইনটা একটুখানি চওড়া হয়, বেশি ছোট আবার কালারটাকে একটু মানে একই একটি কালার যদি অনেক মানে এই ডিজাইনটাকে আমরা এভাবে নিচে দিয়ে দিব, হ্যাঁ আমরা এটাকে একটু ফোল্ডিং পদ্ধতি করছি, একটু ভাঁজ করে দেবো ডিজাইনটা নিচের অংশ করতে, হুম
নিচের অংশটুকুতে আমরা একটু ঘাস দিয়ে ডিজাইন করছি। এখন আমি এই ডিজাইনটাকে দেখে দিব, আর এই এই জায়গাটুকু একটু চুনরি হবে, তাই না? চুনরিটা দেখা, হ্যাঁ না, চুনরিটা চুনরিতে বাঁধতে হবে, আর এই অংশটুকু আমি এখানে দেখে দিব। মানে একেবারে একটু এলোমেলো টাইপেরই হবে। এই সুতা দিয়ে বাঁধা যাবে না, এটা বেশি পাতলা হয়ে গেছে, ঠিক আছে? আমি শুধু জাস্ট একটুখানি আপাতত এটাকে ডিজাইনটাকে শুধু আমি একটু আইডিয়া মানে নমুনা করে রাখলাম, পরে এটা আমি এটাকে বাঁধব। নমুনাটা শুধু আমি জাস্ট নমুনাটা দিয়ে রাখলাম যে কীভাবে আমরা বাসায় আসছে। এভাবে আমি এখন এটাকে শুধু একটু নমুনাটা ঠিক করে রাখলাম, পরে আমি এটাকে বাঁধবো অথবা ক্লিপ দিয়ে আটকে দেবো, মানে যেভাবে সুবিধা হয় আর কি। দেখি আমি কী করতে পারি সেটা আমি পরে পরবর্তীতে এটা করবো, আর এখন শুধু এটাকে চিহ্ন দিয়ে রাখার জন্য এভাবে করে রাখছি, ঠিক আছে? এটা করলাম, তারপরে আমি দেখুন আমি কাজটি করছি, ঠিক আছে? আমাদের এখানে কয়েকটি কালার ইনডাইরেক্ট ভাবে বললাম তো আপুরা, আপনি আমাকে দেন, আমি পরিমাণটা দিচ্ছি। আমাদের এখানে ইনডাইরেক্ট কিছু কালার দিতে হবে, যে কারণে আমাদের রংটা কিন্তু ওইভাবে আসে না, যার কারণে আমাদের একটু ইনডাইরেক্ট কালার ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো আমরা দেখুন আমরা যে সোডাটা ব্যবহার করছি এটা কিন্তু একটু বাইরের সোডা, সেই সোডা আপনারা যে সোডাটা আপনারা ব্যবহার করেন অ্যাকচুয়ালি কিন্তু সেই সোডা দিয়ে আপনারা কাজ করলে রং থাকবে না, এবং রং আমরা সেই রংটা আনতে পারবো না, রং কিছু কিছু থাকবে হালকা হালকা। আর এইভাবে যদি আমরা কাজ করি যত রঙই উঠুক না কেন কোনো সমস্যা নেই, রং আরও গ্লেজি হবে, আরও সুন্দর হবে। আমরা একটু দেখছি এখানে এখানে আমরা এই কালারটা দিচ্ছি, আপনারা যেটা দেখেন যে আপনাদের কেন লাল রং আনতে পারেন না, তাই না? লাল রং মানে আনার জন্য তো আমাদের অনেক ধরনের কৌশল কাজ করতে হয়, তাই আপনি ডাইরেক্ট কিন্তু কখনো এইভাবে লাল রং আসবে না। আমরা একটুখানি নীল কালার দিই, ঠিক আছে? হ্যাঁ, আপনি এই কালারটা ইউজ করেন, লাল রং একটা রঙের ভিতরে কিন্তু আরেকটা ঢুকানো যাবে না আপু, বুঝছেন? আপনি কি রংটা দিচ্ছেন দেখি, আমরা এখন একটা দেখেন আপুরা দেখুন এখানে একটা সুন্দর একটি কালার আসছে, ঠিক আছে? এই কালারটাই আমরা এখন ব্যবহার করব। আর একটুখানি আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে বললাম তো আপনাদেরকে আমাদের অনেক অনেক রং আমাদের ব্যবহার করতে হয়, অনেক কালার ব্যবহার করতে হয়, মানে এভাবে না করে কিন্তু কখনো রং মানে ডাইরেক্ট রং আমরা আনতে পারি না। আর হচ্ছে যে আমরা যে কেমিক্যালটা আমরা এই যে বললাম কি কি জানে ফিজিক কি জানে আপনারা দেন রেজিসল্ট, তাই না? হ্যাঁ, সেই পরিমাণ আমরা রেজিসল্ট আমরা দিব না, আমরা রেজিসল্ট দিব না, কারণ রেজিসল্ট দিলে কি হয় রেজিসল্ট একটা আঠা, যেহেতু কাপড়টা শক্ত হয়ে যায় এবং কাপড় শুকায় না, ঠিক আছে? আর আমরা রেজিসল্ট ছাড়া একটা শুধু সোডা দিয়েই কিন্তু আমরা কী বলে আমরা বাটিকটা করছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাল্টি কালার বাটিক হবে, আমরা একটু চুনরিতে কাজ করবো, চুনরি করবো এখানে, আর ইয়েটা করবো। তো দেখুন আপনারা আমরা কীভাবে কালারটা করছি আপু, আমরা এখন দেখুন আমরা এই যে এই কালারের যে বেডশিটটা করছিলাম সেই বেডশিটটা আমরা এখন এইভাবে করে দিচ্ছি। এটা কি এটা কি এখানে আমাদেরকে প্রায় আধা ঘন্টা ঠান্ডা না, পানি ঠান্ডা হোক সমস্যা নেই,
আমরা কিন্তু প্রুশিয়ান কালারটি আপুরা আপনারা দেখুন, আমরা কিন্তু প্রুশিয়ান কালারটি ইচ্ছে করলে আমরা একটু গরম পানির ভিতরেও দিতে পারি। আর হচ্ছে দেখেন রংটা কিন্তু মানে দানা 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 ভাব চলে আসে, সেটা যেন না হয়। আর একটু আমাদের এই কালারটা দিতে হবে, একটু মানে আপু এই কালারটা দিয়ে দেখুন, কালারটা সোটাটা একটু দিতে হবে। আমরা যখন কাজ করি, ঠিক আছে, আমরা যখন কাজ করি, আমরা কাজ করির সময় সবকিছু কিন্তু একটু বেশি বেশি নিতে হয়। আর আমরা এখানে এই রঙের ভিতরে কিন্তু আমরা অনেক কিছু কাপড় মিক্স করতে পারি, সেটা চাইলে আমরা করতে পারি, ঠিক আছে। এই দেখুন আমরা আমি কালারটাকে আরেকটু সুন্দর করে ফেললাম, মানে আরেকটু ডিপ করে ফেললাম এটাকে। এখন আমরা প্রায় আধা ঘন্টা দেখছেন ভিতরে বলে যাবো, অনেক শক্ত করে পাচ্ছি, ভিতরে যাবে না জি না। আচ্ছা আমি দেখবো যায় কিনা, আপনি রং এমনই বুঝছেন, রং লুকিয়ে লুকিয়ে ভিতরে ঢুকে যায়। এই যে এই কালারটা করলাম, রং এমনই, শুধু রং কিভাবে ভিতরে যাবে আপনি নিজেও জানবেন না, কাজই রঙের কাজই ভিতরে যাওয়া। আমরা এখন এই লাল রংটা আগে করে নিতে হয়, এই লাল রংটা একটু যন্ত্রণা করে, ঠিক আছে। এই লাল রংটা এত যন্ত্রণা করে, এটা আমরা যদি আগে একটু করে নিলে তাহলে ভালো হয়, রংটা অনেক উঠে মানে যায়, অন্যান্য কালার কিন্তু এভাবে যায় না, লাল রংটা যতটা যায়। আপু আপনি এখন কি কাজ করবেন বলেন তো একটু, আমরা আপনার এই চুনরি বাটিটা করবেন তাই না, ঠিক আছে। আমরা এখন একটু চুনরি বাটিটা করি, আমরা একটু লাল রং দিই, সাথে মাল্টি কালারের চুনরি বাটি হবে এখানে, হলুদ কালারের উপরে আমরা মাল্টি কালারের চুনরি বাটি করব। হ্যাঁ আপু আপনি আমরা চলেন, আমরা আপনার একটু চুনরি কালার চুনরি বাটি করছি, চুনরির মধ্যে আমরা একটু মাল্টি কালার দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন, আপনি ওই রংটা দিবেন, ওই রংটা দিবেন, দেন এটার মধ্যে চুপান করেন, হ্যাঁ এক সাইড দেন, হ্যাঁ অল্প একটু দিবেন না, তাহলে এক সাইড দিয়ে এখানে মানে এই পর্যন্ত, এই পর্যন্ত দিলে আমাকে সেভাবে মানে মাটি ছোট মাটি, দাঁড়ান 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 আমি এটা সরিয়ে ফেলি, যাবে 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 না কিন্তু আমাকে আর একটুখানি ইয়ে করে কামিজটা উপর থেকে দেন, কোনটা চামিজ দিয়ে উপর থেকে, এটা পরে দিব, পরে দিব, থাকুক এখন একটুখানি, আগে রংটা ভিজুক, ঠিক আছে, পরে আমরা এই ডিজাইনটা একটু ঠিক করে দিব আস্তে আস্তে। দেখছেন কি সুন্দর লাল রং আসছে, আপনারা তো লাল রং, আপনি কখনো আপনি যে রংটা দিবেন, আমি আপনার রংটা যে আপনি বাজার থেকে নিয়ে আসছেন আপু, এটা আমি প্রমাণ করে দিব আপনাকে, বাজার থেকে যে রংটা নিয়ে আসছেন আপনি সেই রং দিলে কিন্তু এরকম রং আসবে না। আমাদের রংটা দেখেন আপনি কত লাল টকটকা রং হয়েছে না, এটাকে আমি আরো সুন্দর হালকা কালার বা সিঁদুর লাল করতে পারি, বা অনেকগুলি লাল আমরা করতে পারি, এখানে অনেক ধরনের লালেরই কিন্তু অনেক পার্ট আছে। এই যে দেখেন আপনি এটা দেখে কি মনে হয় লাল রং, অ্যাকচুয়ালি কিন্তু লাল রং না, হ্যাঁ এটা লাল রং না, এটা অরেঞ্জ কালার বলেন আপনারা, এটাকে অরেঞ্জ বলেন, কমলা কালার, হ্যাঁ কিন্তু কমলা কমলা কালার আপনি যখন রং ধুয়ে ফেলবেন তখন আবার দেখবেন রং চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই লালটা আমরা যখন কাজ করবো লালটা লালই থাকবে, লাল কোনো ইয়ে হবে না কিন্তু। কোনটা? এটা গোল্ডেন, কিন্তু আপনি রং এইভাবে দেখে কি বুঝবেন যে এই রংটা কি? আর ভিউয়ার্স আপনাদের ঠিকানাটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আজিমপুর সাপ্রা মসজিদের সাথে কারুকুঞ্জ এবং ইডেন মহিলা কলেজের পাশে, আর ফোন নাম্বারটা হচ্ছে 01817758053, ঠিক আছে। আপনারা দেখুন আমরা কাজটা করতে থাকি, ওরা দেখুন আমরা আমরা একটা মাল্টি কালারের চুনরি বাটি করছি, হ্যাঁ আমরা একটু টিউবে ভরে নিতে পারতাম, টিউবে ভরে আরম্ভ দিতে হয়, তো টিউবে ভরলেই হবে, আর টিউব লাগবে না, চামচ দিয়ে দিলেই হবে, মাল্টি কালার যে মাল্টি কালার, হ্যাঁ দেখছেন আপনি রংটা দেখেন কত সুন্দর হয়ে
রেখে দিবে দিকে এই যে ওইটা রাখুন কালার এনে আইছি কালার আসছে দেখেন কালার আসছে এটা কি দিলো সবুজ আর কি হলুদ না আমরা আর এখানে একটুখানি আরো কাপড় দিই না তারপর আমরা কালারটা আর কি কালার দিবেন আপনারা লাল লাল রং দিতে চেয়েছিলেন তবে হ্যাঁ আপু এই লাল রং দেওয়ার পরে কিন্তু লাল রং সব কালারের সাথে যখন হালকা কালার উপরে মিশে যাবে না তখন কালার কিন্তু সব মরে যাবে বুঝছেন হালকা কালার মারা যায় ডিপ কালারের রঙের সাথে হালকা কালার মারা যায় মারা যায় মানে রং ইয়ে হয়ে যায় ঠিক আছে ফ্যাট হয়ে যায় মানে একদম প্রুশিয়ান কালার আপনারা কিন্তু জানবেন যে প্রুশিয়ান কালারের রং একটু একটু যেতে থাকে সেজন্য আমাদের রং পাকাপাকি করার জন্য আমাদেরকে একটা ডাইং মানে যে লাস্ট শেষের দিকে আমাদের একটি ডাইংয়ে চুবাতে হয় রংটা যেন পাকাপাকি হয় ঠিক আছে রং পাকাপাকি করার জন্য আমাদের এটা ডাইং করতে হয় এই জন্য প্রথম কিন্তু রং একটু একটু উঠতে থাকে তো সেটা উঠবে না আমরা সেই পাকাপাকি করার জন্য আরেকটি কেমিক্যালস আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে ঠিক আছে আমরা এখানে আরেকটু কালো রং দিয়ে দিচ্ছি কালো রংটা কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে দেখো ভিডিও লম্বা হচ্ছে না গোল হচ্ছে না আপনারা যেটা বলছিলেন আপু মাল্টি কালার আচ্ছা আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন কোনো ব্যাপারে কোশ্চেন থাকলে বাটিকের কাজে কোনো কোশ্চেন আসছে কি না এখন তো মনে করতেছে না আচ্ছা আমরা এখন আরো অন্য কালার দিব ঠিক আছে আমাদের এইগুলি ব্যবস্থা করতে হবে এই যে রং যখন আমরা মানে করার পরে আমরা কি করব পানিতে ওয়াশ করব ওয়াশ করার ফলে একটি রং আরেকটি রঙে লেগে যায় সবার কিন্তু এই ধরনের সমস্যাটা সবসময় হতেই থাকে একটি রং আরেকটি রঙের সাথে লেগে যায় তারপরে কালার ফেড হয়ে যায় এবং কালার মারা যায় সেটাকে বলে কালার মারা যাওয়া মানে একটি কালার আরেকটি কালার নষ্ট করে ফেলে তো সেখানে কিন্তু আমাদের আমরা যখন বাসায় কাজ করি তখন অল্প অল্প পানিতে কাজ করি অল্প পানিতে মানে আমাদের ওয়াশ করার নিয়ম নেই আমাদের নিয়ম হচ্ছে নদীতে নদীর পানিতে ওয়াশ করা ঠিক আছে কেন নদীর পানিতে ওয়াশ করবো চলো অনেক অনেক পানি থাকে সে পানির ভিতরে যখন আমরা কাপড়টা মানে ওয়াশ করতে থাকি তখন এই পানি মানে একটা রঙের সাথে আরেকটা রং লাগার কোনো সম্ভাবনাই থাকে না এবং একটা রং আরেকটা রংকে মানে পাবেই না খুঁজে কারণ নদীর পানিতে সব চলে যাবে সাথে সাথে আর আমরা যখন বালতি বা অল্প পানিতে রং করি তখন কি হয় একটি রং আরেকটি রঙের সাথে মিক্সড হয়ে রংগুলি নষ্ট হয়ে যায় তো সেই জন্য কারখানায় যখন কাজ করে তখন আমাদেরকে এইভাবে কাজগুলি করতে হয় আচ্ছা আপনার লাল রং দিতে চলে চলেন আমরা আর লাল রং তৈরি করে নিই ঠিক আছে লাল রং বানিয়ে নেব এখন আপনি আমরা যখন কাজটি করবো আমরা এই যে এটা শুকালে তারপর ওইটা কাজ করবেন এখন আর করার দরকার নেই আপনি এটা শুকাবেন একসাথে কাজ করা যাবে না কারণ হয়েছে একসাথে কাজ করলে অনেক কষ্ট কষ্ট হবে হ্যাঁ মানে এবং রং এটা এখান থেকে ওইখানে লেগে যাবে যার কারণে আমরা কাজ করা মানে এখন করা যাবে না প্রচুর পানির দরকার আর আমরা যখন কারখানায় কাজ করি তখন আমাদের প্রচুর পানি লাগে ঠিক আছে আমরা এই অল্প পানি দিয়ে কিন্তু কাজ করা সম্ভব না এই এখানে কাছে দেখে ভিডিওটা সুন্দর করে একদম কালার করে দেখে দেওয়া আপনাদেরকে কারণ আপুরা কিন্তু এমনিতে সবসময় বলে যে আমি সম্পূর্ণ কাজ দেখাই না এখন আপুরা দেখুন এটা আমাকে সম্পূর্ণ কাজ যদি আমি শর্টকাট ভিডিও দেখাই তাহলে 10-15 মিনিটের ভিডিও দেখাতে হবে কেটে পেটে দেখাতে হবে আমরা কিন্তু কোনো কেটে ছাট কাট ছাট ভিডিও দেখাই না যার কারণে আমি 2 ঘন্টা ওয়েট করে আপনাকে এক ভিডিও 10 মিনিটের ভিডিও দেখানো যাবে না এটা আমাদেরকে ওয়াশ করতে হবে ঠিক আছে ওয়াশ করার পরে আমাদের রং আসবে এখন একটু পরে এটা ডাইংয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং একটা কেমিক্যালস আছে সেই কেমিক্যালসটা দিলে রংটা ফিক্সড হয়ে যাবে
আর এটা খোলার পরে দেখবেন যে এটা খুব সুন্দর একটা মাল্টি কালার ডিজাইন আসছে। আচ্ছা আমরা রংগুলি আরো বেশি বেশি দিয়ে দিবেন, আমি এখন এই কাজটা করবো, করে আমি এটা কিছুক্ষণের মধ্যে খুলবো, ঠিক আছে ডিজাইনটা খুলবো এই কাজটা। আর একটু হলুদ রং বানাতে অনেক সুন্দর লাগবে, কালো রং কিন্তু এত যায় না, আপনি লাল রংটা যেমন যেতেই থাকে যেতেই থাকে, কিন্তু কালো রংটা এত যাবে না, কালো রং না না আমার কোন লাগবে না, আপনি দিয়ে দেন আপনি এখনই দিয়ে দেবেন। আর হয়েছে আমি যখন ওই যে হলুদ রং আমাকে তৈরি করে দেন, আপনারা দেখুন আপুরা এইভাবে কিন্তু বাটিক করতে হবে, এবং প্রুশিয়ান কালার বাটিক করতে হবে, ভ্যাট কালার বাটিক করার কোনো ক্রেডিট নেই, কারণ ভ্যাট কালার কিন্তু যে কেউ করতে পারে, কিন্তু প্রুশিয়ান কালার করা অনেক কঠিন কাজ, এবং এটার রংটা মানে কিভাবে আমরা স্থায়ী করতে পারি সেইগুলি আমাদের জানতে হবে, ঠিক আছে। হ্যাঁ সেগুলি যদি না জানি তাহলে কিন্তু করে লাভ নেই, আর আমাদের কিন্তু ব্যবসায়িকভাবে প্রুশিয়ান কালার দিয়ে করতে হবে, ভ্যাট কালার করে কিন্তু আমরা পোষাতে পারবো না। হ্যাঁ সেজন্য ঠিক আছে বিয়ার সা, আমরা আপনার কাজটি আর একটু বাকি আছে সেটা আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি, ফেলে দেন অল্প একটু রং বানাবো আমরা। সরিষা দানার কাজ করছি, এটাকে সরিষা দানা বলে, সরিষা দানা আর হচ্ছে সোডা দিতে থাকেন আপনারা। কি আমি আর একটি কথা না বললেই পারছি না, আপনারা দেখাচ্ছেন যে আপনারা বিভিন্ন জায়গায় যে কি মানে রেজিসল দিচ্ছেন, তারপরে আপনারা কি যেন আরেকটি লবণ, তাই না? আজকাল কিন্তু মানে রঙের ভিতরেই লবণ দেওয়া থাকে, ঠিক আছে, রঙের ভিতরেই লবণ দেওয়া থাকে, অতএব আমাদেরকে লবণ আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, লবণ দেওয়া থাকে, এবং সেই কেমিক্যালসটাই আমরা সেই কেমিক্যালসটা দিয়ে আমরা কাজ করছি। এখানে দেখা যাচ্ছে না গোল্ডেন হলুদ, অ্যাকচুয়ালি গোল্ডেন হলুদ না, আমরা যখন এটা কাজ করব তখন দেখবেন আপনার লাইট এই কালারটা আসবে, এই কালারটা আসবে, আমাদেরকে এই কালারটা, এই কালারটা আনতে হবে। আর চামচটা কোথায় আপা, একটু চামচটা, আমি কাজ এই মারি, আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে, ঠিক আছে, এই আপনি আর একটুখানি বসলে কিন্তু আমার কাজ মানে আপনার সাথে হয়ে যাবে আমার কাজটা, আজকে হয় না তো ম্যাডাম, কি আচ্ছা আপু আমরা দেখি এটার মধ্যে লাল রং নিছি, অতএব আমরা আপুরা দেখুন আমরা এখন একটুখানি এই যে হলুদ রংটা দিচ্ছি, আমরা যে বেডশিটের কাজটি করছিলাম এখানে আমরা, হ্যাঁ উল্টানোর দরকার নেই, কিছুক্ষণ পর পর দিতে হবে, আপনি তো চামচ মানুষ কি বলে কি বলে উল্টান উল্টান উল্টে ফেলে পুরা। দেখুন আমরা একটি কাজ করছি প্রুশিয়ানের এই যে বাটিকের কাজটি, সেটা খোলার পরে কিন্তু এই ডিজাইনটা এরকম চলে আসবে, তবে আমাদেরকে এখানে কমপক্ষে 24 ঘন্টায় মানে সব পানিতে এটা রেখে দিলে সবচেয়ে ভালো হবে, তারপর আমরা মানে রংটা পাকাপাকি হবে, এবং রং পাকাপাকি করার কথা বলছি তো সেই জন্যে প্রুশিয়ান দিয়ে আমাদের কাজ করতেই হবে, প্রুশিয়ান ছাড়া আমাদের কোনো পথ নেই। একটু পানি লাগবে আপনি, বেশি ঘন হয়ে গেছে, পানি লাগবে, প্রুশিয়ান ছাড়া আমাদের কোনো পথ নেই, প্রুশিয়ান আমাদের করতেই হবে, সেজন্য আমাদের যখন ব্যবসা করবো তখন একটু পানি লাগবে, আর একটু পানি দেওয়া লাগবে, ছাড়া পানি সাদা থাকবে, কিছুতে লাল থাকবে, আর এই যে বাটিকটাই আমরা করছি, বাস এখন এটা আস্তে আস্তে হতে থাকুক, এটা আমাদের প্রায় 24 ঘন্টা, আমরা 24 ঘন্টা না হোক আমরা 4-5 ঘন্টাও আমরা কিন্তু এটা রেখে দিলে ভালো, কারণ রংটা পাকা হবে, বুঝছেন, আপনি এখন করে ফেললে রংটা তো ভিতরে ঢুকতে হবে, তাকে তো সেই কেমিক্যালসটা তার ভিতরে ঢুকতে হবে, নাহলে তো কাজ মানে রং ইয়ে হবে না, মানে পাকাপাকি হবে না। এটা হলো মাল্টি কালার,
তারপরে দেখি এটা আমরা একটু পরে এই ছোট্ট কাজটা আমরা খুলে দেখাতে পারি কিনা, মানে করার পর এটা হতে থাকুক, আর তো আমরা অনেকক্ষণ আসি তাই না। ঠিক আছে, আমরা এই পর্যন্ত আমরা করলাম। তো ভিউয়ার্স, ঠিক আছে আপুরা, আমাদের কাজগুলি কেমন লাগলো আপনাদের বলেন তো, আপনাদের প্রতিক্রিয়া কি? এই যে বাটিক শিখতেছেন এখন, একটু বলেন কি, মানে কি কি বুঝতে অসুবিধা হয়েছে, কি কি বুঝতে সুবিধা হয়েছে আপনারা বলেন, যে মানে কেমিক্যালসের ব্যাপারটা, যে বাজারের কেমিক্যাল সম্পর্কে কি ধারণা? না না, বাজারের কেমিক্যালটা তো ভালো হলো না, আমাদের ওই রঙটা তো লাল আসলো না, খাতায় নোট করে রাখবেন, আপনি তো কাজ শিখতে আসছেন জানার জন্য তাই না। তাহলে এখন আপনি বলেন আপু, আজকে আপনি কি কাজ করে দেশে চলে যাবেন? আপনি কি বুঝতে পারছেন যে বাটিকের কাজগুলি কিভাবে করতে হয়, ডিজাইন গুলি আমি তো আজকে দেখালাম সারাদিন, এখন আপনাদেরকে আরো যা যা কাজ বাকি আছে সেটাও দেখাবো। এটা বুঝতে পারছেন, এটা কিভাবে কি করবেন সেটা বুঝতে পারছেন? এই কালারটা এখন আপনি, এই যে বললাম যে আপনি 3-4-5 ঘন্টা রেখে দেন এবং এটা আস্তে আস্তে শুকিয়ে গেলে শুকিয়ে যাক, সমস্যা নেই, শুকিয়ে যাক, তারপর আমরা এটা ওয়াশ করবো। এখন আপনি এই অবস্থায় ওয়াশ করলে তো সব রঙের সাথে রং দেখে একেবারে বিশ্রী অবস্থা হয়ে যাবে, তা আপনার কালারটা এরকম সুন্দর থাকবে না তাই না। কালার তো ভিতরে ঢুকতে হবে, শুধু তো করলেই হবে না, যে আমি এভাবে করে ফেলেছি হয়ে গেছে তাই না, কিছু নেই। আর আপুরা, আপনাদেরকে কিন্তু একটা জামা ড্রেস আমি দেখাতে চাচ্ছিলাম, এই ড্রেসটা আমি কাটিং করেছিলাম, আপনারা কিন্তু এর আগে ভিডিওতে দেখিয়েছি, এই যে এই ড্রেসটা আমি কাটিং করেছি, এখন আমি আজকে পুরোপুরি দেখাবো না, তবে একটি ভিডিওর মধ্যে আমি এই ড্রেসটা আপনাদের খুলে দেখাবো যে কীভাবে সেলাই করেছিলাম, কীভাবে কী করেছিলাম। সেই ড্রেসটাই আমি আজকে পরেছি, কিন্তু কোনো লাভ নেই বুঝছেন, এইসব কাপড় পরে আমাদের কাজ করার কথা না, আমাদের হচ্ছে রঙের কাজ, কাপড় চোপড় সব গেল। তারপরে কিছু কিছু বাটিক অল্প অল্প খুলে দেখাচ্ছি, সেই বাটিকটি এই ছোট্ট, এই যে এই বাটিকটা আপনাদের সামনে করে দেখালাম, তো সেই বাটিকটা আমি এখন আমরা খুলছি, এই যে দেখেন এই বাটিকটাই আমরা এখানে করলাম আপনাদের সামনে করলাম, এবং এটা খোলার চেষ্টা করছি, দেখি কি হয়। হ্যাঁ, এটা ধরুন, এমনি ধরুন, এটা ভাবতা পিঠ, এই যে এটা সুন্দর, এই এটা সোজা পান্তা হয় না, এটা ঠিক আছে, একই একই বাটিকের উল্টা সিধা, কেমন হয়েছে? খুব সুন্দর আপুরা, দেখুন এই যে একটা বাটিক আমরা করেছি, তবে কোনোরকম খুলতে পারলাম আর কি বুঝছেন, কষ্ট টষ্ট করে, এখন আমাদের খোলার সময় হয়নি, আরো অনেক সময় আমাদের রেখে দিতে হতো। আচ্ছা এটা রাখেন, তো এটা রাখেন, আরেকটা বাটিক দেখাই আমরা এখানে, আচ্ছা এটা খুলি, এটা খুলেন তো আপু, এটা হচ্ছে আমরা ভ্যাট কালারের একটি কালার করেছি, ভ্যাট রং দিয়ে আমরা, তবে যা হচ্ছে আমরা আজকে প্রুশিয়ান কালারই দেখানোর কথা ছিল, এটা ভ্যাট কালার না, এটা প্রুশিয়ান কালার, হ্যাঁ এটা প্রুশিয়ান কালার তাই না, আমরা কিন্তু ভ্যাট কালার দেখানোর কথা ছিল ঠিক আছে, কিন্তু আজকে ভ্যাট কালার আমরা করতে পারিনি, আমরা প্রুশিয়ান কালার করেছি ঠিক আছে, এটা একটা প্রুশিয়ান কালারের একটি ডিজাইন করেছি, এটা এটা দেখে দেন, দেখি এই কালারটা মোমবাটি, এটা একটা মোমের একটা স্যাম্পল আমরা করেছি, এখন এটা আমরা এখন কাজ করব, ডিজাইনটা এখন আমরা মোম দিয়ে উঠিয়ে ফেলবো, আর এসে এটা মোম লাগানো হয়েছে, ডিজাইনটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, আর একটুখানি গরম পানিতে বা আপনার ইয়েতে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে, কিন্তু এই এই বাটিটা ভালো লাগতেছে না, এটা এটা সুন্দর হয়েছে কিনা আমার কাছে, এটা হয় এটা ভালো হয়েছে আসলে, হ্যাঁ সুপার এটাকে আবার ডাইং করতে হবে কেমিক্যাল দিয়ে, যেন রংটা পাকাপাকি করার জন্য, সেটা কিন্তু
এখন আমরা করি নাই, কিন্তু আপু আপনারা করে নেবেন কিন্তু। হ্যাঁ, এখন আপনারা বলেন এই যে বাটিক করলাম আপনাদের সাথে এতক্ষণ ধরে, আপনাদের বাটিক কেমন লেগেছে আজকে? খুব ভালো লাগছে। এখন ভালো করে শিখতে পারছেন তো সেটা বলেন? অবশ্যই। এখানে একটু একটু রং, একটু একটু রং লেগে গেছে, সেটা আমাদের একটু অসাবধানতা হয়েছে, এই জন্য ভালো করে বাঁধতে হবে। আর যেহেতু ট্রেনিং দিতে গেলে, না ট্রেনিং দিতে গেলে কি হয়, নানান কথাবার্তার মধ্যে ঠান্ডা মাথায় কাজ করা যায় না। এটা তো এই ট্রেনিং গুলি সব শ্রমিক বা কর্মচারীদের, এই যে এই বাটিকটা আমরা দেখেছিলাম, দেখি তো এই বাটিকটা আবার ধরে দেখান একটু, এটা এটা সমস্যা হয়েছে আমাদের। শুধু কাজ করতে গেলে প্রুশিয়ান কালার দিয়ে কাজ করতে গেলে রং লেগে যায়, এগুলো হচ্ছে বেডশিট। ঠিক আছে, হ্যাঁ, তো ভিউয়ার্সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার আমাদের আপনাদের সাথে দেখা হবে কোনো না কোনো বাটিকের কাজ নিয়ে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।